তাস্কিনের বলিং তোপে দুই সেশনে পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন বৃহস্পতিবার সারা দিন করে মাত্র এক উইকেট নিতে পেরেছিল বাংলাদেশ দল বিপরীতে নব্বই ওভারে শ্রীলঙ্কা তুলে ফেলেছিল দুশো একানব্বই রান তবে আজ ম্যাচের দ্বিতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দিনের প্রথম দুই সেশনে তুলে নিয়েছে পাঁচটি উইকেট আগুনে বলিং করে তাসকিন আহমেদ একাই নিয়েছেন তিনটি উইকেট এছাড়া তুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামের শিকার একটি করে উইকেট আজকের দিনের চাপানের বিরতি পর্যন্ত ওভারে উইকেট হারিয়ে রান করতে পেরেছে শ্রীলঙ্কা এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ একশো পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে চারশো তেতাল্লিশ রান দলীয় সংগ্রহকে বাড়ানোর লক্ষ্যে খেলে যাচ্ছেন উইকেটরক্ষক রক্ষক ব্যাটসম্যান নিরসান ডিগেলা দ্বিতীয় সেশনে উইকেটে কিছু টার্নে দেখা পেয়েছেন বাংলাদেশের স্পিনাররা যা লঙ্কান বোলারদের জন্য অনুপ্রেরণাদায়ী বলা যায় চলতি টেস্টের প্রথম দিন একমাত্র উইকেট পেয়েছিলেন অভিষিক্ত শরফুল ইসলাম তবে সব মিলিয়ে বাংলাদেশ দলের সেরা বোলার ছিলেন তাসকিন কিন্তু উইকেটে দেখা পাননি দিনে তবে দ্বিতীয় দিন সকালে তার হাত ধরে প্রথম ব্রেক থ্রু পায় বাংলাদেশ আগের দিনের মতো আজও লম্বা সময় ধরে খেলার পণ নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান অসানা ফার্নান্দো এবং লাহিরু থিরমানে। তবে তাদের সহজে রান তোলার সুযোগ দেননি বাংলাদেশ দলের পেসাররা যার ফলস্বরূপ দিনের পনেরোতম ওভারে গিয়ে মিলেছে প্রথম সাফল্য তাস্কিন শরীফুল আবুজায় রাহিদের নিয়ন্ত্রিত বলিংয়ে প্রথম চোদ্দ ওভারে বাইশ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা দিনের পনেরোতম ওভারে বলিংয়ে আসেন তাস্কিন প্রথম বলেই ফিরিয়ে দেন সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নেকে তার স্কিনের শর্ট করা ডেলিভারিটি ছিল মিডল লেগ স্ট্যাম্প বরাবর কিন্তু আগেই অফ স্ট্যাম্পের দিকে সরে গিয়েছিলেন থিরিমান্নে ফলে অন সাইডে খেলার চেষ্টা করেন তিনি কিন্তু ব্যাটে বলে হয়নি তার ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে উইকেট রক্ষক লিটন দাসের গ্লাভসে দলীয় তিনশো তেরো রানের মাথায় আউট হওয়ার আগে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে পনেরো চারের মারে দুশো বলে একশো রানের ইনিংস খেলেন থ্রিমান্নে তার বিদায়ে ভাঙে অসাদা ফার্নান্দোর সঙ্গে একশো চার রানের দ্বিতীয় উইকেট জুটি সাবলীল ব্যাটিং করতে থাকা অসাদা তুলে নিয়েছেন ফিফটি মধ্যাহ্ন পরে শ্রীলঙ্কন শিবিরে প্রথম আঘাত হানেন তাস্কিন প্রাথম নিশাঙ্কাকে বোল্ট করেন এই পেসার বিদায় নেওয়ার আগে চুরাশি বলে তিরিশ রান করেন নিশাঙ্কা পরের ওভারেই থিতু ব্যাটসম্যান অসাদাকে সাজঘরের পথ দেখান মিরাজ উইকেট রক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন অসাদা তার ব্যাট থেকে আসে একাশি রান তিনশো বিরাশি রানে ছয় উইকেট হারায় শ্রীলঙ্কা বাংলাদেশের পক্ষে তাস্কিন তিনটি এবং তাইজুল মিরাজ ও শরীফুল একটি করে উইকেট শিকার করেছেন